আপনারা রাগান্বিত হয়েন না, অনেক জায়গায় সুর দিয়ে আলোচনা করা হয়, আমরা সুরের বিরুদ্ধে। আপনি বলবেন অনেকেই যুক্তি দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদের 4607, ইবনু মাজা 43, তিরমিজির 2673, সহি ইবনু হিব্বানের 5 নম্বরে, তিরমিজির অপর আর এক বর্ণনায় 2157তে, সহিহ তারগিবের 37 নম্বর হাদিস প্রমাণ হিসেবে এনে বলে, একদিন আল্লাহর নবী এমনভাবে আলোচনা করলেন অন্তর্ভীত হয়ে গেল। ওই হাদিস এইখানে টেনে নিয়ে এসে বলে যে আলোচনা করতে হবে সুর দিয়ে। আবার কোরআনুল কেরিমে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন যে হে নবী, আপনি তাদের জন্য কর্কশ হবেন না, আপনি তাদের জন্য কঠিন হবেন না, তাহলে তারা আপনাকে ছেড়ে যাবে। এই বক্তা খেয়াল করে দেখেনি যতগুলো আয়াত এই সম্পর্কে নাজিল হয়েছে সব মক্কী জীবনে মদিনায় না, কারণ মদিনা জীবনে আর ওই রকম নরম নরম চলেনি, মদিনার জীবনে কঠিন ভাষণ চলেছে, মদিনার জীবনে গর্জন চলেছে, মদিনার জীবনে জিহাদ চলেছে। মক্কি জীবনে কেন? কারণ কাফেরদের সাথে যখন আপনি দাওয়াত দেবেন, আজকের যুগেও যখন আপনার শ্রোতা হবে কাফের, তখন আপনি তাদের সাথে ভালো আচরণ করবেন, ভালোভাবে কথা বলবেন, নম্র ভাষায় কথা বলবেন, তাদের সাথে কর্কশ হবেন না, কঠোর হবেন না। কিন্তু যখন মুসলমান মুসলমানের সামনে আলোচনা করবে, তখন আর কিসের নম্র, ডাইরেক্ট অর্ডার করবে, এ মুসলমান মুসলমানের সাথে নমনীয়তা নেই, ডাইরেক্ট আদেশ যে আল্লাহর নবী বলেছেন করতে বাধ্য। সে তো দিন মেনেই নিয়েছে, সে তো দিন কবুলই করেছে, তাহলে ওই সুরের আলোচনা যারা করে আমরা অত ভালো চোখে দেখি না। আপনি অনেক যুক্তিতর্ক আনতে পারেন, আমি যদি কথা বলি, আমি যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আপনার সুর বেশি, কথা বলেন, এই যত বক্তা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি সুর, আবু বকরের চেয়ে বেশি তাকওয়াবান, ওমর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি তাকওয়াবান, উসমান রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি তাকওয়াবান, আলী রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি তাকওয়াবান, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আজমাইন, এদের চেয়ে বেশি তাকওয়াবান সলফে সালেহীন, যারা যুগ যুগ ধরে কোরআন এবং সুন্নার অনুসরণ করছে, ইমাম বুখারি, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসা, ইবনু মাজা সহ সমস্ত ইমামেরা, হাদিসের পণ্ডিতেরা এবং যারা তাফসির কারক, এদের চেয়ে আপনি বেশি তাকওয়াবান? এদের তো সুর লাগতো না, এরা তো কথা বলতো, এরা তো মানুষকে নসিহা করতো, এদের তো সুর লাগেনি, আপনার এত লাগবে কেন? ভান করা বন্ধ করে দেন, ভানকারী হয়েন না, ভান দেখায়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওই বাক্য বোঝাতে গিয়ে এদিকে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অধিক হাসবা না, অধিক হাসলে অন্তরটা মরে যায়। উপদেশ নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে দুনিয়ার লোক শোনো, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে তোমরা গুরুত্ব দিবা। আন আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু কাল, আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লি রাজুলিন ওয়া হুয়া ইয়াউযুহু ইগদানিম খামসান ক্বাবলা খামসিন, শুনে রাখো, 5টা আল্লাহর নবী একদিন কোনো এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বললেন 5টা জিনিস আসার আগেই 5টা জিনিসকে গুরুত্ব দিতে হবে, নিয়ামত মনে করতে হবে। তার একটা হচ্ছে শাবাবাকা কবলা হারমিক, বার্ধক্য আসার পূর্বেই যৌবনটাকে, তার একটা হচ্ছে ওয়াসিহাতিকা কবলা সাকমিক, অসুস্থ হয়ে যাওয়ার আগেই তুমি তোমার সুস্থতাকে নিয়ামত মনে করবে, ওয়াগিনাকা কবলা ফকরিক, এবং দরিদ্র হয়ে যাওয়ার আগে সচ্ছলতাকে নিয়ামত মনে করবে, ওয়া ফারাগাকা কবলা শুগলিক, এবং তোমার ব্যস্ততা হয়ে যাওয়ার আগে এই যে অবসর সময়টাকে নিয়ামত মনে করবে, ওয়া হায়াতিকা কবলা মাউতিক, এবং তোমার মৃত্যুর আগে এই জীবিত অবস্থাকেই তুমি নিয়ামত মনে করবে। 5টা জিনিসের আগে 5টা জিনিসকে নিয়ামত মনে করবা, তার একটা হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনটাকে। হে যুবক, আপনাকে বলছি, হে ভাই আপনাকে বলছি, আপনার কি হয়েছে? আপনি তো যুবক মানুষ।